প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা যারা স্কুলে পড়াশোনা করছো তাদের জন্য দারুণ একটি সুযোগ নিয়ে আসলো। দ্য ডেইলি ক্যাম্পাসের মাধ্যমে জানানো হয়েছে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের আয় সঞ্চয়ের ফ্রি কোর্স ঘরে বসে যেভাবে করা যাবে। এই কোর্সটির মাধ্যমে তোমাদের এই করোনাকালীন যে সময়টা পড়াশোনার অনেক চাপ কম, তোমরা এখানে কিন্তু নিজেদেরকে স্বাবলম্বী করার একটা পথ বের করে নিতে পারো। তো আজকের এই ভিডিওতে আমি এই কোর্সটির যা যা আছে এখানে সব কিছু তোমাদেরকে জানিয়ে দেব। আশা করি ভিডিওটি তোমরা মন দিয়ে দেখবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি ছাত্র তাই বলে কি আমার কোনো আয় নেই? কোর্সে অংশগ্রহণ করে কুইজের ফলাফলের মাধ্যমে জিতে নেওয়া আকর্ষণীয় পুরস্কার, এছাড়া এখানে কোর্স করার জন্য যা কিছু জানার আছে। এইখানে কোর্সের সম্পর্কে বলা হয়েছে, নিজের টাকায় স্বপ্ন পূরণের ইচ্ছা সকলেরই থাকে, আর এই ইচ্ছা পূরণ সম্ভব করতে প্রয়োজন নির্দিষ্ট পরিকল্পনা ও টাকার সঠিক ব্যবহার। জীবনের নানা চাহিদা থাকাটাই স্বাভাবিক, তবে এগুলোর মধ্যে থেকে অতি প্রয়োজনীয় চাহিদাগুলো চিহ্নিত করা এবং আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য করতে পারলে সঞ্চিত অর্থের বিনিময়ে অনেক দুর্লভ বস্তু অর্জন করা সম্ভব হতে পারে। ছাত্রজীবন যে কোনো বিষয়ে রপ্ত করার উপযুক্ত সময়, তাই এই সময়ে আর্থিক সাক্ষরতা অর্জন ভবিষ্যৎ জীবনের লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই বিষয়টি সামনে রেখে অষ্টম থেকে দশম শ্রেণীর স্কুল শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যের অনলাইন কোর্স চালু করেছে ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ MRDI। টাকা যা কিছু জানার আছে শীর্ষক এই কোর্সটি শিক্ষার্থীরা অনলাইনে বাসায় বসে সম্পন্ন করতে পারবে। সফলভাবে সম্পন্ন করলে সনদ পাবে, তাছাড়া সর্বোচ্চ নম্বর পাওয়া 50 জন পাবে 3000 টাকার প্রাইজ বন্ড। এই কোর্সটি পাওয়া যাবে A2I প্রোগ্রামের আওতায় বাংলা ভাষায় নির্মিত সর্ববৃহৎ ই লার্নিং প্ল্যাটফর্ম মুক্ত পাঠে। বাংলাদেশের সবচেয়ে বড় ওপেন লার্নিং প্ল্যাটফর্মও এটি। এই কোর্সটি চলবে আগামী 15 জানুয়ারি পর্যন্ত। এই হেডিংটি আমি দিয়ে দেব, এই হেডিংটি কপি করে যদি তোমরা সার্চ দাও তাহলে কিন্তু এই কোর্সটি তোমরা পেয়ে যাবে। এই হেডিংটি দিয়ে যদি তোমরা গুগলে সার্চ দাও তাহলে এই যে কোর্সটি পেয়ে যাচ্ছ ডেইলি ক্যাম্পাসের, এখানে ক্লিক করলে কোর্সটি তোমাদের সামনে চলে আসবে। এখান থেকে কিন্তু তোমরা এসে এই মুক্ত পাঠে ক্লিক করে ওখানে ঢুকে যেতে পারবে এবং ওখান থেকে কোর্সটি করতে পারবে। আয়োজকরা জানিয়েছেন এই কোর্সটিতে 15টি অধিবেশনের মাধ্যমে টাকা আয় ব্যয় সঞ্চয় লক্ষ্য এবং পরিকল্পনা সহ আর্থিক সাক্ষরতার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। প্রতিটি অধিবেশনে ভিডিও এবং লিখিত পাঠ সংযুক্ত আছে। প্রতিটি অধিবেশন শেষে অর্জিত ধারণা যাচাইয়ের জন্য রয়েছে মূল্যায়ন কুইজ। সফলভাবে কোর্স সম্পন্নকারীদের জন্য রয়েছে সনদপত্র, তবে এজন্য অংশগ্রহণকারীকে প্রতিটি অধিবেশনের মূল্যায়ন কুইজে অংশ নিতে হবে এবং 60% নম্বর পেতে হবে। কোর্সটিতে অংশগ্রহণের মধ্য দিয়ে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের ভবিষ্যৎ স্বপ্ন পূরণের পথে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সহজতর হবে বলে মনে করছে আয়োজকরা। কোর্সে অংশগ্রহণ করতে এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে এবং কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে হলে এখানে ক্লিক করুন। তো তোমরা অবশ্যই এই সাইডে আসবে, এসে এখান থেকে তোমরা রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশনের জন্য এইখানে তোমরা ক্লিক করলে তোমাদের সামনে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছ আপনার পুরো নাম দেওয়া আছে, মানে নিজের নাম দিতে হবে। তারপর পেশা, পেশা হিসেবে স্টুডেন্ট, এখানে শিক্ষার্থী, তারপর জেন্ডার ক্লিক করলে তোমরা পেয়ে যাবে পুরুষ নারী, এটা পূরণ করতে হবে। আপনার ইমেল অথবা ফোন নম্বর এখানে লিখতে হবে। নতুন পাসওয়ার্ড কমপক্ষে 8 অক্ষরের এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। তারপর এইখানে একই পাসওয়ার্ড দিয়ে নিশ্চিত করে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমাদের যেটা করতে হবে, কোর্স সম্পর্কে বিস্তারিত জানার জন্য এইখানে ক্লিক করতে হবে। তোমাদের সামনে এই কোর্সের বিস্তারিত, টাকা যা কিছু জানার আছে এখানে বিস্তারিত বিষয়গুলো চলে আসবে। তোমরা এখান থেকে, এখানে দেখো অধিবেশন 1, 2, 3 করে 15 অধিবেশন পর্যন্ত আছে। এই অধিবেশনগুলো একটা করে কমপ্লিট করতে হবে, দেন তার যে কুইজ আছে সে কুইজে অংশ নিতে হবে এবং সেখানে পার্সেন্টেজের ভিত্তিতে পরীক্ষায় নম্বর পেয়ে সেখান থেকে তোমরা ভালো কিছু পেয়ে যাবে। আশা করি তোমাদের এই কোর্সটি অনেক উপকারে আসবে। তোমরা দ্রুতই এই কোর্সটিতে রেজিস্ট্রেশন করো এবং লগ ইন করো। এই মুক্ত পাঠের ভিতরে গিয়ে লগ ইন করে
নিজেদের কোর্সটি কমপ্লিট করবে। তো এই ছিল আমার আজকের আয়োজনে, আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি সত্যি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে এই ভিডিওটিকে সবার কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রেখে শেষ করছি। আজকের মতো সবাই ভালো থেকো।